আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল সুজি। এই রেসিপিটি খুবই মজা, আপনারা ব্রেকফাস্ট বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও এটা ঝটপট তৈরি করে দেওয়া যায়। এটা খুবই ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দ করবে এটা, আর বাচ্চাদের পেটও ভরবে। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। প্রথমে আমি একটি শুকনো প্যান বসিয়ে দিলাম চুলায়। এই শুকনো প্যানে আমি সুজিগুলো ভেজে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু 3-4 মিনিট একটু ভেজে নিলে হবে। এটা কালারটা যেন একটু হালকা বাদামি রং হয়, তারপর বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেললাম। এবার আমি সুজিগুলো আলাদা রেখে তারপর আমি আরেকটা প্যানে 1/2 কাপ পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা একটু ভেজে তারপর আমি কিছু আলু দিব। আমি ছোটো সাইজের 2টা আলুকে কিউব করে কেটে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিলাম আমি, এই পেঁয়াজের সাথে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সুজিগুলো দিয়ে দিব। এর মধ্যে যে কোনো সবজি দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। এবার আমি সুজিগুলো দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি এবার সুজিগুলো দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি এখানে কিছু গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আমি এই সুজির এই নাস্তাটা তৈরি করে ফেললাম। খুবই অল্প উপকরণে আমি এই সুজির রেসিপিটা তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এবার আমি শেষ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা কুচি করে দিলাম। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, যে কোনো ধনিয়া পাতায় দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। আমার কাছে এখন এটা ছিল তাই আমি এই ধনিয়া পাতাটা দিলাম। এবার এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে ঝটপট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটা খুবই অল্প সময়ে হয়ে যায় আর অল্প উপকরণে হয়ে যায়। আপনারা যে কোনো সবজি দিয়ে এভাবে বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলের নাস্তায় এভাবে, ঘরে সুজি থাকলে এভাবে ঝটপট একটু সুজির এই নাস্তাটা তৈরি করে ফেলুন। ব্যাস, এবার আমি তৈরি করে ফেললাম আমার ঝাল সুজির রেসিপিটি। খুবই অল্প সময় হয়ে গেল,
এবার একেবারে শেষ মুহূর্তে এসে আমি একটু 1 চা চামচ গলানো ঘি, এই ঘিগুলো চুলার পাশে ছিল তাই গলে গেছে, এগুলো এবার 1 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।